হ্যালো ভাই লোক আর বহন লোক, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি ঘোষপুকুর ইকো পার্ক। এই রাস্তাটা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, রাঙাপানি থেকে সোজা এলে পরে ফুলবাড়ি হাইওয়েতে তোমরা এসে উঠবে। সেখান থেকে রাইট টার্ন নেবো না লেফট টার্ন? আমরা রাইট টার্ন না লেফট টার্ন নেবো, রাইট টার্ন নিচ্ছি। তা রাঙাপানি থেকে সোজা চলে আসবে তোমরা ফুলবাড়ি হাইওয়েতে। হাইওয়েতে আসার পরে লেফট টার্ন বললাম না রাইট টার্ন বললাম? আচ্ছা যাই হোক, তা রাইট টার্ন নিয়ে সোজা সেই হাইওয়ে ধরে তোমাদেরকে চলে যেতে হবে। চলো আমরাও যাই, তোমাদেরকে দেখাই রাস্তাটা সম্পূর্ণভাবে, অ্যান্ড ইকো পার্কে পৌঁছে মস্তি হবে মস্তি হবে। Yeah, and when I pull up to the scene, I wonder what the hell is the cost. And yeah, oh no. And our hearts burn with the heat of a thousand suns. Yeah, and we cry out loud 'cause we just want attention. তো বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি দুলাই দারা ইকো পার্কে। জায়গাটা আসা খুবই কঠিন, তোমরা গুগল ম্যাপ দেখে অবশ্যই আসবে, লোকজনকে অবশ্যই জিজ্ঞেস করবে। আসতে তোমাদের ঘোষপুকুর থেকে মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে। খুব ঘুরপ্যাচ রাস্তা, গুগল ম্যাপের উপর ভরসা করলে তোমরা ফেঁসে যাবে। অনেকে নাও ফাঁসতে পারো যারা গুগল ম্যাপ খুব সুন্দর করে বোঝো। এখানে এন্ট্রি ফিস দেখাচ্ছে 20 টাকা করে পার হেড, প্লাস পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। আমরা দুজন এলাম, প্লাস পার্কিং চার্জ মিলিয়ে আমাদের টোটাল 60 টাকা পড়লো। এখানে গাড়ি পার্ক করার খুব সুন্দর একটা জায়গা আছে, তোমরা অবশ্যই আসো। বাকি জায়গাগুলো তোমরা আমাদের সাথে ঘুরে দেখো, চলো। স্টার্টিংয়ে এন্ট্রিতে ঢোকার পরেই জাস্ট রাইট হ্যান্ড সাইডেই একটা সুন্দর বসার জায়গা করেছে। জায়গাটা দেখে কিন্তু খুব সুন্দর লাগলো, যা গিয়ে বস, একটু বসে দেখা। জিনিসগুলো শক্ত তো না ভেঙে যাবে? না জিনিসটা দেখে একদম বানিয়েছে, যেটা সম্পূর্ণ একটা ব্যাঙের ছাতার মতন, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। তা আমরা ঢুকছি এখন দুলাই দারা ইকো পার্কে, যেটা কিনা ঘোষপুকুরে আছে। খুবই পাতলা চিকন একটা রাস্তা। আমার একটা জিনিস মনে পড়ে গেল, জঙ্গল মে মঙ্গল। না ঠিক আছে, আমরা কাপলদের ভিডিও করবো না, একটা প্রাইভেসি কাটাতে এসছে তারা এখানে। আমাদের এখানে দুটো ব্রিজ আছে, এই একটা ব্রিজ অ্যান্ড এই একটা ব্রিজ। তা আমরা এখন কাজ করি, কি বলবো, আকার বাপকার বম্বে বউ আসি না ভাই পুরে সো। তাহলে আমাদের গেল হচ্ছে এই ব্রিজটা, আমরা এই ব্রিজ থেকে উঠবো। ও লোকেশনটা কিন্তু ফাটাফাটি একেবারে।
তোমরা জাস্ট দেখো জলের রংটা একটু খয়েরি খয়েরি হয়ে গেছে ঠিকই, কিন্তু খুব সুন্দর জল। একেবারে কুমির এসে ডুবে ডুবে স্নান করতে হবে, ডুবে 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 ডুবে। এটা মনে হয় ঝর্ণার জল, বসার ছোট ছোট জায়গা আছে। এখানে হচ্ছে বাচ্চা বাড়িদের জন্য, ঠিক আছে, যারা বসবে বসে আবার খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। তুই বসে যেতে পারিস নাকি? এখানে ছোট্ট করে খাওয়ার স্টল আছে একটা, জানি না কত করে দাম, জিজ্ঞেস করিনি নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করবো না, যাই হোক এখানে কিউআর কোড দিয়েও পেমেন্ট করা যাবে। আমার ভাই বহুত ফালতু বকে, ওর কথাবার্তার মধ্যে কোনো ধ্যান দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। না না, জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, জায়গাটা ঘুরতে আসছে, ঘুরতে আসো। পুরো একটা সার্কুলার এরিয়া, সার্কুলার এরিয়ার মধ্যে তোমরা ঘুরে ঘুরে খালি ব্রিজ পাবে, ব্রিজ পাবে, ছোট ছোট খালি ব্রিজ। বৃষ্টির দিনে এসে লাভ নেই, ব্রিজ থেকে নিচে যারা কাপল আছে তারা আবার জঙ্গলে খুঁজবে বেশি। হ্যাঁ ঠিক আছে, জঙ্গল ফঙ্গলে যেও না, যোগ থাকতে পারে। হ্যাঁ, এমনি শুকনো দিনে আসো, ঠিক আছে, ভালো থাকবে, ভালো প্রেমের জায়গা। না, প্রেমের জন্য কিন্তু সত্যি খুবই জায়গা, একটা প্রাইভেট টাইম কাটা, প্রাইভেট টাইম কাটানোর জন্য খুবই খুবই সুন্দর জায়গা প্লেস, ঠিক আছে। খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলে হয় মঙ্গল, ঠিক আছে। না, ঝোপেঝারে ঢুকে গেলে পরে কেউ বুঝতেও পারবে না, খুঁজেও পাবে না। ঝোপেঝারে ঢুকার চিন্তাই করার দরকার নেই, কারণ এখানে প্রচুর চা বাগান আছে, চা বাগানে প্রচুর লোক আছে। একবার কেলানি দিলে না আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। চল, আচ্ছা, এখন ঘোষপুকুর দুলাই দারা ইকো পার্কের সব থেকে বিখ্যাত জায়গাতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা ছোট্ট উঁচু জায়গা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে অনেকটা উঁচুতে যাওয়া যাবে, মনে হবে জানি তোমরা স্বর্গে পৌঁছে গেছো। এই যে সেই স্বর্গের সিঁড়ি যেটা উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে 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 অনেক দূরে সেই গাছের ওই পাশে গিয়ে উঁচুতে গিয়ে শেষ হয়েছে। চলো আমরা যাবো, জিনিসটা ওপর থেকে ভিউটা দেখাবো, নিচটা কেমন লাগে। তো আমার দাদা শুরু করছে ওঠা, ওঠো ওঠো ওঠো, অনেক উঁচু, অনেক উঁচু সিঁড়ি, অনেক উঁচু সিঁড়ি। এই যে একটা পাগলা মুন্ডি উপরে উঠতেছে, তো উঠতেছেই হাতে হেলমেট নিয়ে, অবস্থা খারাপ। হাতি নিচে নামছে, মুখ থুবড়ে পড়লে পরে ডাইরেক্ট হসপিটাল, হসপিটাল ছাড়া আর কোনো জায়গা জায়গা পাওয়া যাবে না যাওয়ার জন্য। মুখ থুবড়াবে একদম পুরো চোখা চোখা কাঠ, মুখটা দাঁত যদি দাঁতে লাগে, কারো যদি দাঁত ভাঙা থাকে তারা অবশ্যই ডাস্টিং, ডাস্টিং, স্ট্রেঞ্জার থিংস এর ডাস্টিং হয়ে যাবে তারা। এই গাছটাকে আদিবাসী ভাষায় বলে হচ্ছে ছুইমুই গাছ, যেটাকে হচ্ছে ছুই করলে পরে পাতাগুলো সব মুড়ে যায়, এটাকে ইংলিশে টাচ মি নট প্ল্যান্ট বলে। ছোটবেলায় সায়েন্স পড়েছি, সায়েন্স নিয়ে জানি ছোটবেলায় যে, হ্যাঁ, তো এটা আদিবাসী ভাষায় বললাম আমি। জঙ্গলের ভিতর দিক দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে যে আমাকে নিয়ে চলে আসছে ছেলে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। এটা হচ্ছে পুরো জঙ্গল, যেখানে হাতিও বেরোয় না, বাঘও বেরোয় না, কিছুই বেরোয় না। কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যাবো না, কারণ কি রাস্তাটা খুবই কাদা পিছল। এখানে প্রেম নিবেদন করার জন্য খুব ভালো জায়গা, যদি না মানে
জঙ্গলের মধ্যে রাত্রিবেলা একলা ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, তারপরে তোকে বাইকে করে নিয়ে যাবো, কারণ এখান থেকে মেন রোড যেতে যেতে মিনিমাম তোমার 4-5 কিলোমিটার, হেঁটে যাওয়া অসম্ভব, কোনো গাড়ি নেই। প্রেম করতে আসেনি, তাই তাড়াতাড়ি করে ঘুরে বাড়ি চলে যাচ্ছি। আসল কথা, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, তো তো ঘোরাটাকে ঘোরার মতন করে ঘুরে নিই, অত রোম্যান্টিকভাবে ঘোরার স্বপ্ন নাই। এই যে বাদ বাকি যারা এসছে, চলে এসছি, বাদ বাকি জন্য এখানে চলে এসছি। এখানে কিছু একটা লেখা আছে, এই যে গাছটাতে আছে, ও এটা এলফে ক্যাফি কম্বো অফার, এটা এখানে নয়, ভেতরে নয়, বাইরে কোথাও একটা এলফে ক্যাফে বলে আছে, তার কম্বো অফার চলছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে, কাজ আছে, তো সেই কাজ করতেই বেরিয়ে যাব। কার বাবা দেওয়ালে দাঁড়িয়ে হাতে লোটা কাঁধে গামছা নিয়ে যাচ্ছে পায়খানায় হাঁকবে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো দেখো, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব একটু করে দাও, নাহলে আমরা প্রথম ভিডিওতে ইন্ট্রোডাকশানে বলেছিলাম সাবস্ক্রাইব, পরে দেখা যাবে। আগে ভাই ভিডিও দেখো, পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব পরে দেখা যাবে। তোমরা দেখো, লোকদেরকে দেখাও, আর যদি ঘুরতে আসতে চাও তো অবশ্যই ঘুরতে চলে আসো। যারা কাপেল আছে তারা কাপেল চলে আসো, আর যারা সিঙ্গেল আছে তারা বাওয়াল করতে আসো। বাওয়াল বাওয়াল, কাউকে তো প্রয়োজন যারা কাপেলদেরকে ডিস্টার্ব করবে। দুজনেই আসো, যারা আছো সবাই আসো, ঘুরে যাও, জায়গাটা খুব সুন্দর। টাটা, বাই বাই।